ইভিএম মেশিন একেবারে এক আছাড় মেরে ভেঙে দেন। বিজেপি বিরাট শ্যামলি এসেই হঠাৎ করে ভেঙে দিল। আপনারা যে ভিডিওটি দেখলেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আজকে পৌরসভার ভোট চলছে, কিছু কিছু জায়গায় শান্তিপূর্ণভাবে হলেও কিছু কিছু জায়গায় অশান্তির ছবি উঠে এসছে। যেখানে এক জায়গায় তো দেখলাম সাংবাদিককে ধরে মুখ ফুক নাক ফাঁক ফাটিয়ে দেওয়া হয়েছে, আর এক জায়গায় দেখলাম বিজেপি প্রার্থী সে ইভিএমকে ধরে আছাড় মেরে দিয়েছে, এক আছাড় মেরে ভেঙে দেন। এবং যেটা অভিযোগ করছেন এখানকার যারা তৃণমূলের এজেন্ট রয়েছেন তাদের অভিযোগ যে বিজেপি প্রার্থী সকাল থেকে এখানে অশান্তি ছড়ানোর অভিযোগ করছিলেন। আমি একবার জানবো কি হলো, এখানে কে ভাঙলো এটা? বিজেপি প্রার্থী শ্যামলী এসে হঠাৎ করে ভেঙে দিল। এসে কোনো ক্যান্ডিডেট তো বুথে ঢুকতেই পারে, আমরা কেউ বুঝতে। ভোট চলছিল সেই সময়? হ্যাঁ ভোট চলছিল। না ভোট চলছিল, আর তখন ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। এই তো ভোটাররা সবাই আছে, কোনো সমস্যা নেই। আমি একবার প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলবো। আপনি তো প্রিসাইডিং অফিসার, কি হয়েছিল? হঠাৎ করে উনি কোথা থেকে উড়ে আসলো আমরা কেউ দেখতে পাইনি, এসে হচ্ছে ইভিএমটা ভেঙে দিল, ওই কন্ট্রোল ইউনিটটা ভেঙে দিল। ভাঙলো আসলে হচ্ছে একটা একজন মহিলা, উনি কি বিজেপি ক্যান্ডিডেট? এখন জানি না যে বিজেপি কিনা, কিন্তু দেখো এখন মনে হচ্ছে দেখো কুসুমিতে এই মুহূর্তে কিন্তু এই বুথের বাইরে তুমুল অশান্তি চলছে। এখানে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তার নাম শ্যামলী দাশগুপ্ত এবং তিনি এই 7 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী। আপনার আবার অনেক জায়গায় ছাপ্পা ভোট চলছে, আবার অনেক জায়গায় প্রার্থীদেরকে ধরে মারধর করা হচ্ছে, আবার অনেক জায়গায় বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে শাসক দল, আবার অনেক জায়গায় শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ জানাচ্ছে। এই নিয়ে বেশ কিছু জায়গায় একদম উত্তাল অবস্থা। আমাকে ওখান থেকে বলে কি আরেকটা মহিলাকে দিয়ে, টিএমসির মহিলাকে দিয়ে বলে ওকে চর মার, আমাকে বলছে ওকে চর মার। আপনি কি ভোট দিতে পেরেছেন? না ভোট দিতে পারিনি, তো স্লিপ নিয়ে নিয়েছে আমার। এখানে আপনি ভোট দিতে পেরেছেন? না না পারিনি। আপনাকে তো মারধর করেছে। হ্যাঁ উত্তর দমদমের যেটা দেখা যাচ্ছে যে 31 নম্বর ওয়ার্ড আলিপুর অঞ্চল, সেখানে সিপিআইএম যিনি প্রার্থী রয়েছেন যিনি একেবারে সামনে রয়েছেন শিবশঙ্কর ঘোষ, তাকে ফেলে ব্যাপক মারধর করা হয়েছে। শুধুমাত্র তাকে নয়, তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি, একাধিক এখানে যে বুথ রয়েছে সেই সমস্ত জায়গাতে, তার পাশাপাশি সাধারণ ভোটারদেরকেও কিন্তু প্রভাবিত করার চেষ্টা হয়েছে। বহিরাগতরা মোটর সাইকেল নিয়ে ঘুরছে সকাল থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য, পরিস্থিতিকে সামলাবার জন্য পুলিশ বাহিনীকে নামানো হয়েছে। তারা এই মুহূর্তে অনেক জায়গার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু এই যে মহুয়া দাস একজন নির্দল প্রার্থী, এ যে অভিযোগ করছে যে আমার শাড়ি খুলে নেওয়া হয়েছিল, আমার শাড়িকে ধরে টানাটানি করা হয়েছিল। আর চলুন ভিডিওটি দেখুন। এই তৃণমূলের গুন্ডা বাহিনীগুলো 100 লোক ঢুকিয়ে ছাপ্পা মারছিল, আমরা প্রতিবাদ করতে যাওয়াতে আমার শাড়ি টেনে খুলে দিয়েছে, আমার ছেলে ভিডিও করছিল ভেঙে দিয়েছে, মোবাইল থেকে ভিতরে আগে দিয়েছে। পুলিশ প্রশাসন নিরপেক্ষ নয়, যুবক সংঘ সাড়ে 8টার সময় ক্যাপচার হয়ে গেছে, লুট হয়ে গেছে, হেলথ সেন্টার লুট হয়ে গেছে, লুট হয়ে গেছে।
দর্শক, এই ছিল ভিডিও। আপনাদের মতামতটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার, ভালো লাগলে লাইক, ভালো না লাগলে ডিসলাইক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনার বাংলা। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালি তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চোখ মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালি তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চোখ মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে।